দুর্গা পূজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চলে আসে বাঙালিদের আরেকটি প্রিয় উৎসব কালী পুজো। পুরো শহর যেন মেতে ওঠে এই পুজো নিয়ে। সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতিও শুভেচ্ছা। আশা করছি আজকের আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই দিলাম কড়াইতে সামান্য পরিমাণে তেল, দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা, হলুদ গুঁড়ো আর নুন। নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আজকের কিন্তু রেসিপিতে অনেকটাই টুইস্ট আছে, ঠিক এই রেসিপিটার কী নাম দেওয়া যায় সেটা তোমরাই ডিসাইড করো। এরপরে দিয়ে দিলাম কিছুটা আদা, দিয়ে দিলাম দুটোর মতন লঙ্কা আর একটা টমেটো। এবার সবকটি উপকরণকে ভালো মতন একটুখানি নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, চাইলে চেক আউট করে নিও। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখন কিন্তু আমি মটরটাকেও দিয়ে দেবো। আমি 250 মতন মটরকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো মতন। এরপরে আমি মটরটাকে দিয়ে দিয়েছি আর খুন্তির সাহায্যে ভালো মতন নেড়ে চেড়ে দিয়ে দিলাম মটরটাকে যে জলের মধ্যে সিদ্ধ করেছিলাম সেই স্টকের জলটাকেই। আচ্ছা, জলটা কিন্তু এই জলটা দিলে বেশি টেস্টি হয়, তবে তোমরা যদি না চাও তাহলে কিন্তু যে কোনো জল, মানে নর্মাল যে জলটা থাকে সেটাও কিন্তু ব্যবহার করে নিতে পারো। তবে হ্যাঁ, ঠান্ডা জলটা না ব্যবহার করাই ভালো, নয়তো মটরটা কিন্তু সিদ্ধটা হতে টাইম লাগবে। তো এরপরে আমি কিন্তু একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, কারণ ঘুগনিটা কিন্তু একদম তৈরি। নর্মালি যেরকম চাটের জন্য ঘুগনি বানায় আমি কিন্তু সেইভাবেই ঘুগনিটাকে বানিয়ে নিয়েছি। টুইস্টটা এখন এখানে, যেটা পাপড়ি চাট না, এটা পাঁপড় চাট। তো এখন আমি এরকম ছোটো ছোটো গোল গোল পাঁপড়গুলোকে নিয়েছি, যেগুলোকে বলে মশলা পাঁপড়। তো আমি সেই পাঁপড়গুলোকে একটুখানি সেঁকে নিচ্ছি, সেঁকেই নেব, পুড়িয়ে কিন্তু নেব না। যদি পুড়িয়ে নিই তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসবে। তো এরপরে ঠিক পাপড়ি চাট যেভাবে তৈরি করে আমি কিন্তু ঠিক সেমভাবেই পাঁপড় চাটটাকেও তৈরি করে নেব। যেহেতু ফেস্টিভ্যালের সময়, তো আমরা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড আর আনহেলদি খাবারগুলোকে খাচ্ছি, তার জন্যই আমি আজকে ঘরেই তৈরি করে ফেললাম একদমই হেলদি একটা পাঁপড় চাট, যেটার মধ্যে না আছে অয়েল, না আছে সুগার, না আছে কোনো ধরনের এমন জিনিস যেগুলোতে ফ্যাট বাড়ে। আমি এমন কিছু জিনিসগুলোকে ব্যবহার করেছি যেগুলো তোমরা ডায়েটে থাকলেও খেতে পারবে। তো অনেকেই কিন্তু এই সময় ডায়েট করছো, তাদের জন্য কিন্তু একটা দারুণ স্ন্যাক্স। আর অতিথি আসলেও কিন্তু এই খাবারটা তোমরা পরিবেশন করতেই পারো। তো আশা করবো তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আশা করব যে খুব তাড়াতাড়ি আমি পাপড়ি চাটের রেসিপিটাও তোমাদের কাছে নিয়ে আসব। তবে তোমরা যদি কেউ একবার এই পাঁপড় চাটটাকে খাও, তাহলে সত্যিকারের বলছি পাপড়ি চাট খাওয়া কিন্তু একদমই ভুলে যাবে। তো প্রথমে আমি আলুটাকে তো সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুর জল ফেলে দিলে কিন্তু আলুর মধ্যে ফ্যাটটা থাকে না, মানে কার্বোহাইড্রেটটা অনেকটাই কমে যায়। এরপরে কিন্তু আমি ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা চাট মশলা, আর এখন আমি বানিয়ে রাখা ঘুগনিটাকে প্রত্যেকটা পাঁপড়ের ওপরে কিন্তু দিয়ে দিচ্ছি। আর বেশি বেশি করে দিতে হবে, তাহলেই কিন্তু চাটটা খেতে দারুণ লাগবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া টমেটো। তো এরপরে আমি লম্বা লম্বা করে এবং ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি শসা, আর সেটাকেও কিন্তু এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। বেশি বেশি করে যে কোনো জিনিস দিতে হবে যাতে চাটটা খুব মজাদার খেতে হয়। এরপরে আমি দিয়ে দেবো এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ তোমরা তোমাদের কোয়ান্টিটি বুঝে দেবে, কারণ অনেকেই পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারো না, আর যাদের কাছে খেতে ভালো লাগে ঠিক আমার মতন, তারা তো ভর্তি ভর্তি করে দিতে পারো। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর হ্যাঁ, ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের অনুযায়ী দেবে। এরপরে আমি ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি ওপর থেকে।
তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম সবুজ চাটনি বা গ্রিন চাটনি, যেটাই বলে থাকো। তো এটাকে কিন্তু আমি ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর দই দিয়ে তৈরি করেছি। আগেও কিন্তু আমি এই চাটনির রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো কন্টিনিউ, তারা কিন্তু জানো যে আমি এই চাটনিগুলোর লিঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে আমি দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা মিষ্টি চাটনি। আর হ্যাঁ, মিষ্টি চাটনি বলে এটা নয় যে আমি এখানে সুগার ব্যবহার করেছি, আমি কিন্তু এখানে গুড় ব্যবহার করেছি। আর গুড়ে কিন্তু ফ্যাট থাকে না, যেহেতু আমি এখানে বললাম একদমই হেলদি একটা খাবার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমি কিন্তু এখানে অয়েল বা সুগার বা কিচ্ছু এখানে ব্যবহার করিনি, যেগুলো আমাদের শরীরে খুবই হার্মফুল, কারণ আমি নিজেই এখন ডায়েটে রয়েছি। তো এর জন্যে আমি এগুলোকে প্রেফার করছি তোমাদেরকেও, তোমরা এগুলো দিয়েও কিন্তু দীপাবলির মজা নিতে পারো। ওপর থেকে আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম বাদাম, আর এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা চাট মশলা। যে কোনো চাটে কিন্তু চাট মশলা না থাকলে সে চাটের কিন্তু কোনো ধরনের স্বাদই মুখে লাগে না। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা ওপর থেকে বিট নুন। আচ্ছা, বিট নুন কিন্তু দিতেই হবে, কারণ কি আমি কিন্তু এখনও অবধি প্রসেসিংয়ে একটু নুন ব্যবহার করিনি। ওপর থেকে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা লেবু। আচ্ছা, যারা এখানে খুব একটা টক খেতে পছন্দ করো না, তারা কিন্তু এখানে লেবুটা না দিলেও চলবে, লেবুটা কিন্তু এখানে অপশনাল। আমার ভালো লাগে তাই জন্য আমি এখানে ব্যবহারটা করেছি। যেহেতু আমি এখানে একটা হেলদি খাবার তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, তার জন্য আমি কিন্তু এখানে ঝুরি ভাজাটাকে ব্যবহার করিনি। বেসিক্যালি পাপড়ি চাটে এখানে কিন্তু ঝুরি ভাজাটাকে ব্যবহার করা হয়ে থাকে। আমি কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা বেদানা। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখনের জন্য এতটুকুই, ধন্যবাদ, টাটা।